কৃষকরা যেদিন কালো পতাকা নিয়ে দিল্লি দখল করবে না, সেদিন বুঝবেন আসল মজাটা কোথায়, কালো না সাদা কোনটা চান ভেবে দেখুন মিথ্যে কথা বলার আগে। আমি এটুকু বলে, স্যার আপনি আমাকে এতক্ষণ সময় দিয়েছেন, আমি গ্রেটফুল টু অল মাই অ্যাসেম্বলি স্টাফ যারা সারাক্ষণ কাজ করেন, লেখেন, আমরা যেগুলো বলি নথিবদ্ধ করে, আমার সমস্ত বিধায়কদের, আমি আমার সমস্ত মিনিস্টারদের, মিডিয়াকে গালাগালি দিলেও আমি গুড়ি গুড়ি মিডিয়া ছাড়া অন্যান্যদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি, কারণ তাদেরও কিছু করার নেই, তাদের বলে দেওয়া হয় সকালবেলায় বিজেপি পার্টি অফিস থেকে এই নিউজটা করতে হবে। তবে কেউ কেউ বসে বাড়াবাড়ি করে, এটা না করলেও পারে, টিআরপি টিআরপি না সিআরপি সেটা আমি বুঝি না, টিআরপির কোনো মূল্য আছে কিনা সেটাও আমি বুঝি না। মানুষ টিআরপি, মানুষ সব টিভি টিভি দেখে ডিসিশন নেয় না, মানুষ ডিসিশন নেয় মাটি দেখে, মাটি দেখে, মানুষ দেখে, মা দেখে, তার নিজস্ব জমি দেখে। জমিতে গিয়ে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই কি জেলে পড়া এত সস্তা নয়, মার্কিং করে করে করছে, কোনো কোনো সিটে জেতবার জন্য নিজেদের ক্ষমতা নেই বলে এদের ব্যবহার করছে, কোথাও বিএসএফকে, কোথাও সিএসএফকে, কোথাও এজেন্সিকে, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি, দিস ডিক্টেটরিয়াল গভর্নমেন্ট আমরা কন্ডেম করছি, উই কন্ডেম ফ্রম দিস হাউস সেন্ট্রাল গভর্নমেন্ট, নট অনলি ফার্স্ট টাইম বাট থাউজেন্ড টাইমস, মেনি মোর টাইমস উই ওয়ান্ট টু কন্ডেম দেম। ইটস এ ব্ল্যাক গভর্নমেন্ট, ব্ল্যাকিস্ট গভর্নমেন্ট, ড্রাকোনিয়ান গভর্নমেন্ট, ডিমোলিশন অন ডেমোক্রেসি ইজ দ্য অনলি অ্যাকশন, নাথিং এলস। আর তাদের যারা সাথ দিয়ে চলেছেন তাদের বলবো ক্ষমা করবেন ভুল হলে, কিন্তু মনে রাখবেন আপনাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও আছে, সমাজের কাছে দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু পালন করুন, তার থেকে বেশি আমি কিছু চাই না। পুলিশ দেখলেই পেটাতে হবে, যখন আপনার চুরি হয় ঘরে পুলিশকে তো ডেকে পাঠান, যখন বিপদে পড়েন পুলিশ দেখলেই তো ডেকে পাঠান, আর ছবি তোলবার জন্য এমনকি মহিলা পুলিশদেরও ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, তারা যদি পাল্টা আপনাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস করে তখন কি করবেন? একটা মহিলার গায়ে হাত দেওয়া অন্যায়, এটা জানেন না? ভাবছেন পুলিশরা সব সহ্য করে নেবে? ও বেচারার মানুষ না, ওরা যেন হিউম্যান বিং নয়। এসব চলছে এবং কাদের এতে চলছে আমি জানি না, বাট আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি ভেরি স্ট্রং অ্যান্ড দে মাস্ট টেক অল ইন এ প্রপার উইথ প্রপার লিগাল অ্যাকশন অ্যান্ড স্ট্রং অ্যাকশন। আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নাও, তুমি যদি ভুল করো তোমার বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নাও, স্ট্রং অ্যাকশন নেওয়ার দরকার এসছে। অনেক সহ্য করেছি আমরা, অনেক ধৈর্য ধরেছি আমরা, অত্যাচারের লিমিট চলে গেছে, যাকে তাকে পাচ্ছে ধরে মারছে আর বড় বড় কথা বলছে, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। লক্ষ্মণেরও একটা রেখা ছিল, লক্ষ্মণ রেখা ক্রস করেছিল বলেই মা সীতা বিপদে পড়েছিল, এটা আমরা জেনে আছি যে প্রত্যেকের একটা লক্ষণ রেখা থাকা উচিত। এদের লক্ষণ রেখা নেই, এদের রাবণ রেখা আছে, তাই রাবণকে নিয়েই ওরা বেঁচে থাকুক। রাবণের সরকার আমরা বলছি আর নেই দরকার, আমরা চাই মানুষের সরকার। আমি এটুকু বলে সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন স্পিকার স্যার, আপনাকে আমার গ্র্যাটিচিউড, আমার হাম্বেল রিগার্ডস জানিয়ে আমি প্রশাসন থেকে শুরু করে আমার অফিসার থেকে শুরু করে বাজেট ফাইন্যান্স বিল সব নিয়ে যারা দিনেও রাত পরিশ্রম করছেন সব অফিসারদের আমি সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক অনেক শুভনন্দন অভিনন্দন, ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আবার কি হলো, অনেক অনেক ভালো থাকুন। ও তো জানে আর নতুন কি বলবো, সিজিআইকে বাদ দিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট থেকে, সে তো পুরনো খবর হয়ে গেছে। কাকে রেখেছে? সবই তো বাদ, ওরা যা বলবে তাই করবে। রাত্রির বেলায় যদি বলে বোর হয়েছে তোমাকে মানতে হবে, ইয়েস বোর হয়েছে, ইতিহাসকে বাদ দিয়ে দিচ্ছে, চিফ জাস্টিসকে বাদ দিয়ে মন্ত্রীকে নিয়ে এসছে, এসব জানি আমরা, সব জানি আমরা। সুতরাং এরা হচ্ছে সারাক্ষণ মিথ্যে কথা বলে, ফেক নিউজ ছাড়ে, প্রচুর টাকা, সোশ্যাল নেটওয়ার্কে ভাওতা ফলস ভিডিও দেখায়, বাংলার নামে মিথ্যে কথা বলে, বদনাম করে,
কিন্তু বাংলাকে স্যালুট জানিয়ে বলতে হবে, বাংলাই বিশ্ব সেরা, বাংলাই বিশ্ব বাংলা, বাংলাই স্বাধীনতার জন্ম দেয়, বাংলাই নবজাগরণের জন্ম দেয়, আর বাংলাই আগামী প্রজন্মকে পথ দেখায়, মানবিকতাকে জন্ম দেয়। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে, সর্বধর্মের সকলকে সম্মান জানিয়ে আমি বলি জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি বিস্তারিতভাবে বলেছেন বিধানসভায় এমন জায়গা যেখানে রাজ্যবাসীর কাছে বার্তা যায়, সেই জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। রাজ্যবাসী অনেকে শুনতে চাইছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন, প্রায় বিরোধীরা তাদের বলেন যে মুখ্যমন্ত্রী নেই কেন, যখন মুখ্যমন্ত্রী এলেন তারা এখান থেকে চলে গেলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা না, এটা এই ধরনের মানসিকতা আমি আগেও লক্ষ্য করে দেখেছি, যখন মন্ত্রিসভার সদস্যরা, মাননীয় মন্ত্রীরা যখন বক্তব্য রাখেন তারা বিধানসভা ছেড়ে চলে যান, এটা অত্যন্ত অশোভনীয় আচরণ, এটা না হয় বাঞ্ছনীয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, নরসিংহদেব চন্দ্রিমা ভট্টাচার্য।